এখন বাংলাদেশে যে গার্মেন্টস এর প্রোডাক্ট গুলো উৎপন্ন হয় সেইগুলোকে বাংলাদেশে বিক্রি হয় না বাইরের দেশে নেয়। এখন আমরা যদি শুধু ইসলাম ইসলাম করে, আমরা বাংলাদেশ ছাড়া যেমন আফগানিস্তানে যারা আছে তারা শুধু ইসলাম বুঝে, বোরখা লাগবে, হাতে মোজা লাগবে, ইসলামী স্টেজ লাগবে, কিন্তু এখানে তো সরকারে 80 জন মানুষ না খেয়ে জীবন যাপন করছে, ঠিক কিনা? আমার রসুলের একমাত্র যেটা আদর্শ ছিল সেটা হলো হাদিসে পাঠের মধ্যে রয়েছে, আমার রসুল বিনা কারণে একটা গাছের পাতা পর্যন্ত কোনোদিন ছিঁড়ে নাই। আমার রসুলকে যে বুড়ি কষ্ট দিয়েছে, অসুস্থ হয়েছেন, ওই বুড়িকে দেখতে গিয়েছেন, হাদিসে পাকের মধ্যে আছে, আমার রসুল যখন মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনায়ে মুনাওয়ারায় হিজরত করেছেন, আবার মদিনায়ে মুনাওয়ারায় থেকে যখন মক্কায়ে মুআজ্জামায় গিয়েছেন, তখন এই আবু সুফিয়ান থেকে শুরু করে যারা ছিল তারা দেশ ছেড়ে চলে গিয়েছে, দেখা যাচ্ছে যে আমার রসুল সবাইকে ক্ষমা করে দিয়েছেন। সবাই বলেন না সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। এমনকি শয়তানও আমার রসুলের রহমত পেয়েছে। শয়তান যখন দুনিয়াতে আদম গুন্দুমগুলা হওয়ার পরে শয়তান এসেছিল, শয়তানকে সবসময় পিডানো হতো, এই যে আমরা যেটা বিজলি যেটা মারি সেটা শয়তানকে মারা হয়। উনি আমার রসুলের দরবারে ফরিয়াদ করেছেন, আপনি রহমতুল্লিল আলামিন, আমি তো আপনার রহমতের হিসা পাই নাই। তখন বলে যে কি চাও এটা চায়, আমার রসুল বলে যে আমি তোমাকে রহমতের হিসা দিলাম। আমরা এই রহমতুল্লিল আলামিনের উম্মত হওয়ার পরও আমাদের কথা কাজ এইগুলোর মধ্যে উগ্রতা ছাড়া আর কিছু আছে? আমি আপনাদেরকে বলছি যে মুসলমান যিনি হবে উনি কি হবে, শান্তি হবে। আরেকটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে, আমাদের দেশ এটা যেমন বাংলাদেশের মধ্যে দুইটা আয়ের উৎস ছিল, একটা হলো বিদেশ থেকে যারা বিদেশে থাকতো তাদেরগুলো দেশে আসতো, এখন বিদেশের অবস্থা ভালো না খারাপ? দ্বিতীয় নম্বর যেটা বাংলাদেশের মধ্যে সৎকারা আয়ের ম্যাক্সিমাম টাকাগুলো আসে গার্মেন্টস সেক্টর থেকে, যেমন করোনা ভাইরাসের টাইমে গার্মেন্টস বন্ধ দেয় না কেন? এখন বাংলাদেশে যে গার্মেন্টস এর প্রোডাক্ট গুলো উৎপন্ন হয় সেইগুলোকে বাংলাদেশে বিক্রি হয় না বাইরের দেশে নেয়। এখন আমরা যদি শুধু ইসলাম ইসলাম করে, আমরা বাংলাদেশ ছাড়া যেমন আফগানিস্তানে যারা আছে তারা শুধু ইসলাম বুঝে, বোরখা লাগবে, হাতে মোজা লাগবে, ইসলামী স্টেজ লাগবে, কিন্তু এখানে তো সরকারে 80 জন মানুষ না খেয়ে জীবন যাপন করছে, ঠিক কিনা? এখন যদি আমরা শুধু ইসলামের কথা বলি, পর্দার কথা বলে গার্মেন্টস বন্ধ করে দাও, মহিলাদেরকে ঘর থেকে বের করে বন্ধ করে দাও, এটা করে দাও, সেটা করে দাও, এখন বহির্বিশ্ব যারা আছে তারা যদি আমাদের গার্মেন্টস প্রোডাক্টগুলো যদি বাইরে না দেয়, আমাদের দেশে মানুষের গুস্তা মানুষ খাবে না। এই জন্য শুধু ইসলাম বুঝলে হবে না, আমার রসুল যখন মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনায়ে মুনাওয়ারায় গিয়েছেন, আমার রসুল মদিনা সনদ যেটা প্রণয়ন করেছেন সেটা অনুযায়ী আমার রসুল রাষ্ট্রীয় প্রধান হয়ে সবার সম অধিকার নিশ্চিত করে আমার রসুল সারা পৃথিবীতে নেতৃত্ব দিয়েছেন। সবাই বলেন না সুবহানাল্লাহ।